হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার বৃষ্টি। আমি বৃষ্টি, কেমন আছো সবাই? এটা আমার ফার্স্ট ব্লগ, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি ভাইজাকের বাসিন্দা, আজ আমি যাচ্ছি রামকৃষ্ণ বিচের উদ্দেশ্যে। মানে রোডের উপাশে যে ওয়াল পেন্টিংগুলো দেখার মতন, আমার খুব ভাল লাগে, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো, আমি আরকে বিচ এসে গেছি। ও, রামকৃষ্ণ বিচকে শর্টে আরকে বিচ বলে, আমরা ওটা বলেই অভ্যস্ত। আজ ভিড় আছে মোটামুটি, ভালোই বেশ। আজকে ওয়েদারটা এত ভালো, আকাশটা পুরো ক্লিয়ার, মেঘগুলো পুরো বোঝা যাচ্ছে, আর নীল আর নীল, সমুদ্রের জলটাও নীল, আকাশটা নীল, সীমানা দেখা যাচ্ছে না, অসাধারণ লাগছে জাস্ট। আমি ফটো তুলবো বলেই জলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটা ঢেউ এসে গিয়েছিল, যার জন্য আমি দৌড়ে গিয়েছিলাম। আসলে আমি বিশেষ ভিজতে পছন্দ করি না, আমি ওই পাড়ে বসে সমুদ্রের বিউটি উপভোগ করব, ওই ধরনের মানুষদের দলেই আমি পড়ি। আমরা একটু ভাবলাম যে আর একটু অন্য কোথাও যাব, এই ফাঁকে সময় আছে যখন, তা আমরা ওই টেনেটি পার্কের দিকে রওনা হলাম। আজকে বিচ থেকে টেনেটি পার্ক ভায়া বিচ রোড 4.6 কিলোমিটার, কিন্তু শনিবার রোববার বিচ রোড বন্ধ থাকে এখন, যার জন্য আমাদের ঘুরে যেতে হলো। ঘুরে আসার কারণে আমাদের যথাযথ সময় বেশি লেগে গেল, আর এখানে আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গেল। এবার এখানে আমরা কি দেখতে এসেছি তোমাদের দেখাচ্ছি, দেখো। এটা বাংলাদেশের কার্গো জাহাজ, 2020 অক্টোবরে ঝড়ের কারণে এটা পোর্টে যেতে না পেরে এখানে আর কি পাড়ে এসে গেছে, তখন থেকে এটা এখানেই রয়েছে, সবাই দেখতে আসে এখন, আমি এতদিন পর আজকে এলাম। অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমরা আবার আরকে বিচে চলে এলাম। এটা আরকে বিচের সামনের কালী মন্দিরটা, এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল তখন, আর কালী মন্দিরের ঠিক পাশেই এটা একটা মেলা মতো হয়। এবার আমরা একটা কফি শপে যাচ্ছি, আর সামনে যে লাল রঙের বিল্ডিংটা এটা হলো মৎস্য দর্শিনী, তার ওপরেই ঠিক যাচ্ছি, ওখান থেকে বিচ রোডের ভিউটা খুব সুন্দর দেখা যায়। তুমি চামের সুবসে কাকাতা বেবং গজিমালো বিন্দুরো নানা। আমরা এবার ডিনার করতে চলে এসেছি, অর্ডার দেওয়া কমপ্লিট, প্রচণ্ড খিদে পেয়েছে,
জাস্ট অপেক্ষায় আছি কখন আসবে খাবার আর হামলে পড়ব। সত্যি খাবারের উপর হামলে পড়েছিলাম, যার জন্য একদম ভিডিও করার কথা মাথায় ছিল না। লাস্টে আমার একটু মনে পড়লো, তাই লাস্ট টুকরোটা আমি ভিডিও করেছি। এখন বাড়ির দিকে ফেরার পালা। চুপচাপ বসে থাকাটাও বোরিং, যার জন্য আমি মজা করতে করতে ফিরছি আমার মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।